Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। তুমি এ ঘরে? আমি তোমাকে অনুরোধ করছি তুমি এখান থেকে চলে যাও। দেখো, একটা দিনের জন্য হলেও তো তুমি আমাকে ভালোবেসেছিলে, বলো? হ্যাঁ, আমিও তোমাকে ভালোবাসতাম। আমার সামনে দাঁড়িয়ে এই ধরনের কথা উচ্চারণ করবে না জামাই জীবন, তাহলে কিন্তু আমি ভুলে যাব তুমি আমাদের বাড়ির জামাই। থ্রেট করছো? থ্রেট করছো আমাকে? জগদ্ধাত্রী, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, তোমার পুরনো ভালোবাসা দোয়াই দিয়ে বলছি, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও এখান থেকে। আমি জেস সান্নালকেও চিনি, আমি জগদ্ধাত্রীকেও চিনি। আমি জানি তুমি এখানেও ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছো, তুমি এই পরিবারের ক্ষতি করতে চাইছো, কারণ তুমি শোধ নিচ্ছ। ইউ নো হোয়াট, তুমি একটা অত্যন্ত চিপ মেন্টালিটির মেয়ে, যে নিজের জীবনে আমাকে পেলো না বলে তার বোনের প্রতি জেলাস, আর সেই হিংসা থেকে, সেই ঈর্ষা থেকে তুমি তোমার বোনের সংসারটা নষ্ট করার চেষ্টা করছো, তোমার বোনের পরিবারটা নষ্ট করার চেষ্টা করছো, পরিবারের বিজনেসটা নষ্ট করার চেষ্টা করছো, আর পরিবারের মানুষগুলোকে কাট করে দাঁড় করানোর চেষ্টা করছো শুধুমাত্র নিজের ওই পাওয়ারটা প্রয়োগ করে। পাগলের প্রলাপ, উন্মাদের মতো কথা বলছো তুমি। উন্মাদের মতো নয়, আমি সত্যি কথা বলছি, আর বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু লবিতে গিয়ে চিৎকার করব। আমরা যে ডিপার্টমেন্টে কাজ করি সেই ডিপার্টমেন্টের কর্মী হিসাবে নয়, দাদা হিসাবে। ভীষণ মার মারতে পারি তোকে, চাপকে সিধে করে দিতে পারি। এই, আমি তোকে আগেও বলেছি, তোর উপর হাত তোলাটা আটকায় শুধুমাত্র স্নেহের জন্য। তোকে আমি ছোট ভাই মনে করি। কলার থেকে হাতটা নামা, হাতটা নামা উৎসব। এই, মেরে ফেলে দেবো, মেরে ফেলে দেবো তোকে উৎসব। সন্দেহের তালিকায় তুমিও আছো। কি কি বলছো? কি? হ্যাঁ, স্বয়ংভূকে খুন করার চেষ্টা খুব একটা সহজ ব্যাপার না। এই বাড়ির কেউ না কেউ জেনে গেছে যে স্বয়ংভূর শরীরেও রাজনাথ মুখার্জির রক্ত বইছে। এই বাড়িতে যদি স্বয়ংভূ স্বীকৃতি পায়, তাহলে ব্যবসার একটা বড় অংশ ওর নামে চলে যাবে, স্বয়ংভূ সম্পত্তির ভাগিদার হবে, আর এখান থেকেই শুরু যত ক্রাইমের। টাকা, ক্ষমতা, টাকা, ক্ষমতা, এর জন্য যে ক্রাইমের সংখ্যা কি পরিমাণে বেড়েছে সেটা তুমি ভাবতে পারবে না উৎসব। অবশ্য তোমাকে বলেই বা খিলাম, তুমি তো নিজেই একটা ক্রিমিনাল। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।